সামনেই শিবরাত্রি আর আজ আমি চলে এসেছি রামেশ্বর শিব মন্দিরে। কোথায় এই মন্দির আর এর ইতিহাস কি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সপ্তদশ খ্রিস্টাব্দে তৈরি রামেশ্বর শিব মন্দির কলকাতার আরও একটি আটচালা বিশিষ্ট মন্দির, যেটি আছে 51 নন্দরাম সেন স্ট্রিটে। দুর্গেশ্বর বা মোটা মহাদেব মন্দির পেরিয়ে রবীন্দ্র সরণি রোড ধরে কুমোরটুলি যাওয়ার আগেই বাম দিকে পড়বে নন্দরাম সেন স্ট্রিট, আর এখানেই দেখতে পাওয়া যাবে রামেশ্বর মন্দিরের প্রবেশপথ। কলকাতায় হেরিটেজ স্বীকৃতি পাওয়া এই শিব মন্দির তৈরি করেন নন্দরাম সেন। কে এই নন্দরাম সেন জানতে হলে পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় 300 বছর আগের কলকাতায়। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বাঙালি ডেপুটি কালেক্টর। এই সম্মানীয় পদটি লাভ করার পর তার প্রভাব প্রতিপত্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। তারপরে তিনি এই রামেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেন। সাধারণত আটচালা বিশিষ্ট মন্দিরগুলি মাঝারি আকারে হয়ে থাকে, কিন্তু এই মন্দিরের আয়তন অনেকটাই বড়, যা সেই সময়কার আভিজাত্যের পরিচয়। প্রায় 2 শতাব্দী প্রাচীন এই শিব মন্দিরটি আজও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। প্রায় 80 ফুট উঁচু এই মন্দিরের প্রবেশপথ 3টি, আর প্রতিটি পশ্চিমমুখী। মন্দিরের 5 ফুট উচ্চতার শিবলিঙ্গ আর সাথে রয়েছে রাধাকৃষ্ণ, অন্নপূর্ণা ও দেবী কালীর বিগ্রহ। মন্দিরে কোষ্ঠী পাথরে নির্মিত প্রায় 300 বছরের প্রাচীন শিবলিঙ্গটির বিশেষত্ব হল এই শিবলিঙ্গটি অভয়। শুধুমাত্র এই অঞ্চলের মানুষের মধ্যে নয়, কলকাতার সমগ্র অংশের মানুষ বিশ্বাস করেন যে প্রাচীন রামেশ্বর মন্দিরের মহাদেব সমস্ত মানুষের মনোবাঞ্ছা পূরণ করেন। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে সারা রাতব্যাপী রামেশ্বর মহাদেব 4 প্রহরের শৈব তন্ত্রের মতে পূজিত হন। এই মন্দিরে নীল উৎসবের সময় বহু মানুষের সমাগম ঘটে। এছাড়া দুর্গাষ্টমীর মহাসন্ধিক্ষণে রামেশ্বরকে অর্ধনারীশ্বর রূপে পুজো করা হয়। শুধুমাত্র অন্নপূর্ণা পূজার দিন রামেশ্বর মহাদেবকে অন্নভোগ নিবেদন করা হয়। এই দিনে মহাদেবকে সাদা ভাত, ডাল, 5 রকমের ভাজা, তরকারি, পায়েস ইত্যাদি প্রদান করা হয়। এছাড়া নিত্য সেবায় মহাদেবকে পায়েস প্রদান করা হয়। আজ ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।